হ্যালো ফ্রেন্ডস, আজ 29শে সেপ্টেম্বর 2020 এবং 25 দিনের মতো আজও আমরা দেখে নেব 22 ক্যারেট এবং 24 ক্যারেট গোল্ডের কিরেট চলছে কলকাতাতে। তার সাথে সাথে ফ্রেন্ডস আমরা দেখে নেব বাংলাদেশের রেটটাও। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়াতে কি রেট চলছে সেটা দেখবো। গোল্ড রেট ইন কলকাতা 29শে সেপ্টেম্বর 2020। তা ফ্রেন্ডস, আজকে ভিডিও তে যেটা আমাকে প্রথমে বলতে হবে যে রেট যেটা আছে, গোল্ডের রেট যেটা আছে, সেই রেটটা কিন্তু আমি আপনাকে মার্ক করি, তাহলে বুঝতে পারবেন যে 22 ক্যারেট বা গহনা সোনা যেটা, সেটা কিন্তু আজকে 1 গ্রামের দাম চলছে 4,886 টাকা। মানে অনেকটাই অনেকটাই কিন্তু কমেছে। এবং 10 গ্রামের দাম চলছে ফ্রেন্ডস দেখুন 48,860 টাকা। মানে কিন্তু গোল্ডের রেটটা অনেকটা কমেছে। এই দুটো মার্কিং করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে সাথে ফ্রেন্ডস আমরা দেখে নেবো যে 24 ক্যারেট বা পাকা সোনা, যেটা আমরা 99.99% পাকা সোনা বলি, সেটার কিন্তু 1 গ্রামের দাম চলছে দেখুন 5,156 টাকা 24 ক্যারেট গোল্ডের। এবং 10 গ্রামের দাম চলছে 51,560 টাকা। তার সাথে সাথে ফ্রেন্ডস আমরা দেখবো লাস্ট 10 ডেজের কী রেট চলছে দেখুন। প্রথমে 22 ক্যারেট, এই লিস্টের দিকে একটু নজর রাখেন, প্রথমে 22 ক্যারেট এবং তারপর 24 ক্যারেট লাস্ট 10 ডেজের কিন্তু এখানে আমরা দাম পাচ্ছি। তা ফ্রেন্ডস, আজকে হিসাবে দেখা যাচ্ছে যে অনেকটাই রেটটা কমেছে। দেখতে পাচ্ছেন 48,880 টাকার যে রেটটা আমি আজকে বললাম আপনার, সেই হিসাবে কিন্তু অনেকটাই রেটটা কিন্তু গোল্ডের কমেছে। তা ফ্রেন্ডস, এর সাথে সাথে এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে গোল্ডের কী রেট চলছে। বাংলাদেশে গোল্ডের প্রাইসটা কি চলছে একটা কথা বলবো ফ্রেন্ডস, বাংলাদেশে যে রেটটা আমরা দেখবো এখানে সেটা কিন্তু বাংলাদেশি টাকায় রেটটা কিন্তু আমরা দেখতে পাবো। তা চলুন কী রেট চলছে দেখে নিই ফ্রেন্ডস। দেখুন এখানে একটু মার্ক করে দিই, বাংলাদেশি এখানে প্রথমে 24 ক্যারেট পাকা সোনা রেটটা পাবো। এখানে দেখুন 1 গ্রামের দাম চলছে বাংলাদেশি টাকায় 5,060 টাকা 23 পয়সা। এবং 10 গ্রামের দাম পড়ছে বাংলাদেশি টাকায় 50,602 টাকা 30 পয়সা। তার সাথে সাথে দেখে নেবো গহনা সোনা যেটা, অর্থাৎ 22 ক্যারেট যেটা, সেটা বাংলাদেশি কী রেট চলছে ফ্রেন্ড। এখানে 22 ক্যারেট যে গহনা সোনা, তার 1 গ্রামের দাম পড়ছে 4,638 টাকা 55 পয়সা। এবং 10 গ্রামের দাম পড়ছে 46,385 টাকা। তা এইটা ছিল ফ্রেন্ডস বাংলাদেশের রেট। এবার একটাই কথা বললো ফ্রেন্ডস, ইন্ডিয়া টুস 24 ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।